হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরলাম আপনাদের জন্য নতুন সহজ একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের চপ। এটি খেতে কিন্তু খুবই টেস্টি। চলুন তাহলে দেখে নিন কীভাবে মাছের চপ তৈরি করবেন। মাছের চপ তৈরির জন্য এখানে আমি 4 টুকরা কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন পানির মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমি লবণ আর হলুদটাকে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। মাছ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো পানি থেকে তুলে ঠান্ডা করে নেছি। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মাছ থেকে কাটা বেছে নেছি। মাছ থেকে কাটা বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে মাছের যে অতিরিক্ত পানিটা আছে সেটা বের করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেশ করে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আলু আর মাছ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু আর মাছ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে সরিয়ে রাখছি। এখন চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ আর মরিচটা কিন্তু আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এখন এই মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছ ও আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ও স্বাদমতো লবণ। এখন হাত দিয়ে মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতে চপের শেপ করে নিচ্ছি।
এখন এই একইভাবে আমি সম্পূর্ণ মিশ্রণটা চপে শেপ করে নিচ্ছি। আমি সম্পূর্ণ মিশ্রণটা চপে শেপে করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেট গ্রাম, আর আরেকটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এখন ডিমটা একটু ফেটে নিচ্ছি। এখন চপগুলো আমি ডিমের মধ্যে ভিজিয়ে বেড গ্রামে কোট করে নিচ্ছি। বেড গ্রামে কোট করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ডিমে ভিজিয়ে আবারও বেড গ্রামে কোট করে নিচ্ছি। আর এভাবে আমি প্রত্যেকটা চপ ডবল কোট করে নিচ্ছি। সবগুলো চপ বেড গ্রামে কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই চপগুলো ভেজে নিব। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, আর তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে একে একে চপগুলো ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে চপগুলো হালকা গোল্ডেন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চপগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো মাছের চপ ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুব মজাদার একটি খাবার, মাছের চপ। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটা ভালো থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।